যতদূর চোখ যায় হলুদ আর হলুদ, শত একর জমিতে হলুদের সমারাহ। আবাদ ভালো দেখে মাঠের পর মাঠ সরিষার আবাদ। এর সাথে এবছরই প্রথম এত বড় পরিসরে মধু সংগ্রহে করা হয়েছে বাড়তি আয়োজন। মৌমাছির সঙ্গে মানুষের মধুর সম্পর্ক অনেক আগে থেকেই, সরিষা ফুলের রাজ্যে মৌমাছির গুঞ্জন। অপরূপ প্রাকৃতিক এই দৃশ্য দেখতে চোখে যেন ক্লান্তি নামে না, তেমনি মৌমাছিদের ভোব শব্দে মারজুড়ে মনোরম পরিবেশ, স্বর্গীয় অনুভূতি যেন মানুষকে হাতছানি দিচ্ছে। মৌমাছি প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করে, মৌচাক থেকে সেই মধু আহরণ করছে খামারি, উপস্থিত দর্শনার্থীদের সেই মধু খাইয়ে আপ্যায়ন করছেন চাষি। এমন দৃশ্য চোখে পড়বে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে। মৌমাছির ফোঁটা ফোঁটা করে আহরণ করা মধু সংগ্রহে সকাল সকাল সরিষা খেতে খামারি, ক্ষেতের পাশে রাখা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন এই খামারি। আমি একজন মৌ খামার মৌ চাষি। এখানে আমার বক্স আছে 105টা। এখানে আমি বেশিরভাগই এই মাঠে যা মধু পাচ্ছি লগে লগে বিক্রি হচ্ছে, 500 টাকা কেজি বিক্রি করতেছি। অন্যান্য মাঠের থেকে এই মাঠে সবচেয়ে বেশি পেঁচা কিনে হচ্ছে না। এখানে কৃষকরা কোনো চাপ দেয় না, তারা আরও আমরা আসেন আরও তারা খুশি না। আমাদের এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না, আর যাদের খেত তাদের আমরা মধু খাওয়ার জন্যে দেই, কিংবা পারাপার্শ্বী সবাই মধু খাওয়াই, যে যখন আসে তখন আমরা মধু খাওয়াই, কোনো সমস্যা। এই মধুটা আপনার জমাট বাঁধে, আর এই মধুটা জমাট বাঁধার কারণ হচ্ছে গ্লুকোজের কারণে জমাট বাঁধে, কারণ চাহিদাও বেশি আর এটা আপনার জমাট বাঁধতে হবে। যদি সরিষা ফুলে মধু না জমাট বাঁধে তাহলে ওটা মধু না, অরিজিনাল খাঁটি সরিষার মধু জমাট বাঁধবেই। চোখের সামনে মধু আহরণের দৃশ্য দেখতে এবং মাঠ থেকে সেই মধু কিনতে ভিড় করছেন অনেকে। অনলাইনে পাওয়া যায়, কিন্তু ওইটা যে কতটুকু খাঁটি ওটা শিওর নেই, আমি নিজের চোখের সামনে দেখে নিতেছি এবং দাম আমাদের সাধ্যের ভিতরে। সরিষা ফুলের মধু যেহেতু বাংলাদেশে অনেক উৎপাদন হয় এই জন্য দামটা একটু কম, আর এটা শরীরের জন্য ভালো আর কি। মানে তারা এই চাষ করে মৌমাছি দিয়ে, আর এখানে প্রচুর সরিষা খেত আছে, সো এই ফুল থেকেই মধু সংগ্রহ করে এগুলো আবার এখানে আমাদের সামনে বসে বানাই তারা দিতেছে আর কি বিবির করে। এবছর সরিষার ভালো আবাদ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে, আগামীতে এর পরিধি বাড়ানোর চিন্তা করছে এখানকার কৃষকরা। আমি মোহাম্মদ এনায়েত করিম, রাকুদিয়া গ্রাম বাবুগঞ্জ থানা। এই মাঠে এবছর 80 একর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে এবং সরিষা ফল খুবই ভালো হয়েছে। এবং এই মাঠে এবছর এই দক্ষিণ অঞ্চলে এবছর নতুন মধু চাষি আসছে টাঙ্গাইল থেকে, সে আগে নাম্বার আমার নাম্বার কালেক্ট করে এখানে আসছে, বললাম যে হ্যাঁ এখানে আসা যাইবে, পরে তারা বাক্স নিয়ে আসছে এবং প্রায় প্রতি সপ্তাহে তারা 2 থেকে 2.5 মন মধু ওই বাক্স থেকে পায়। এই এলাক কোথার থেকে আসছে, আজিয়া 110টা বুঝি বাসা আনছে, হ্যাঁ আনিয়ে এই জমিতে পাচ্ছে ওই ফুলের মধু, ওই পোকে সংগ্রহ করে, হ্যাঁ আমরা খাইছি এবং আমরা খাই, কিন্তু এর মধ্যে কোনো ভেজাল বা কোনো 2 নম্বর কোনো কিছু নাই। হলে কিন্তু মনে করেন যে আমরা সচেতন চাষি, যদি কোনো রকম 2 নম্বর করতে তো বাসা বসে হালাই দিতাম। আমরা দেখেন এই যে কত দূর ইতিহাস। মৌমাছিরা সরিষার আবাদ বাড়িয়ে দেয়ায় মধুর সাথে কৃষক বেশি লাভবান হওয়ার কথা বলছেন কৃষি বিজ্ঞানীরা। বিনা সরিষা 11-র উপরে 100 একর জমিতে আমরা এবার প্রদর্শনী স্থাপন করেছি এবং এই বিনা সরিষা 11 বিশেষ একটি জাত যার ফলন অনেক বেশি, এতে কৃষক অনেক লাভবান হচ্ছে। তার সাথেই কৃষকরা মৌ চাষ করেছে, মৌ চাষ করার কারণে দেখা গেছে যে জমিতে অল্প কিছু মৌমাছি থাকে, কিন্তু মৌ চাষ করার কারণে এবার অনেক পরিমাণে মৌমাছির সংখ্যা বেড়ে গেছে, এতে পরাগায়নের সংখ্যাও বেড়ে গেছে, এতে ফুল থেকে ফলের পরিমাণ বেশি হয়েছে, ফলনও বেশি আসছে কৃষকের, কৃষক অনেক লাভবান হচ্ছে। আসলে মধু আমরা জানি যে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটি কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, এই অ্যান্টি অক্সিডেন্ট অনেক পরিমাণে থাকে এই মধুর মধ্যে, একেবারে ন্যাচারাল, এটা কোনো রকমের কেমিক্যাল এখানে নাই, সম্পূর্ণ ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট আমরা সরাসরি পেয়ে যাচ্ছি। এর সাথে আমরাও যে গ্লুকোজ বা গ্লুকোজ, এটা একেবারে ন্যাচারাল একটা গ্লুকোজ মধু থেকে সরাসরি আমরা শরীরে পেয়ে যাচ্ছি, এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায়, বিশেষ করে বাচ্চাদের, বয়স্কদের এবং রোগী যারা আছে তাদের জন্য খুবই উপকারী এই ন্যাচারাল মধুটা। 100 একর জমিতে বিনা সরিষা 11 এর আবাদ করেছে স্থানীয় কৃষকরা, একর প্রতি 15 থেকে 16 মন সরিষা পাওয়ার আশা করছেন তারা।